রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলের কিছু অংশ ধসে পড়েছে। ধসে পড়া অংশের আঘাতে সাদেক নামের এক পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। আমরা এখানে থাকি, এখানে অনেক বড় ভাই সিনিয়ররা ছিলেন। আসলে বিল্ডিং এর বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা চারপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যেন এটা দ্রুত একটু সমাধান করে দেওয়া যায়, অথবা নতুন হল উপস্থাপন করে এখানে সেই হল শেরেবাংলা হলের নামে নতুন হল করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। ঘটনার পর প্রভোস্ট অধ্যাপক ডক্টর জুবায়ের আল মাহমুদ ও সহকারী প্রভোস্ট অধ্যাপক শারিয়ার জামাল হল পরিদর্শন করেছেন। বুধবার দুপুর 12টার দিকে শেরেবাংলা হলের এ ব্লকের 302 নম্বর কক্ষে ছাদে ধসের ঘটনা ঘটে। শিক্ষার্থী নিজামুলের উপর ধসে পড়া অংশ পড়লে প্রশাসককে অবহিত করেন শিক্ষার্থীরা। পরে পরিচ্ছন্নতা কর্মী সাদেক রুমের অবস্থা দেখতে ও পরিষ্কার করতে এলে তিনি আহত হন। তখন ওই কক্ষের অন্য আবাসিক শিক্ষার্থীরা থাকলেও সৌভাগ্যবশত ধসস্থলের নিচে কেউ ছিলেন না, ফলে কেউ হতাহত হননি। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে অবস্থিত শেরেবাংলা হলটি 3 তলা বিশিষ্ট এবং 2টি ব্লকে বিভক্ত। পরিচ্ছন্নতা কর্মী সাদেক 302 নম্বর কক্ষের ছাদের অংশ খোঁচা দিয়ে যাচাই করতে গেলে তার উপর হুড়মুড়িয়ে ধসে পড়ে ভাঙা অংশ, এতে আহত হন তিনি। এ ঘটনায় শেরেবাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জুবায়ের আল মাহমুদ বলেন, হল ভবনটি প্রায় 80 বছর পুরনো। এত পুরনো ভবন সংস্কারের অযোগ্য, ভবনটি এখন পুরোপুরিভাবে অনিরাপদ। আমি ভিসি স্যারকে বিষয়টি জানাবো।